В этом году мы отмечаем 199-е летие Федора Достоевского. Федор Михайлович Достоевский был известным русским писателем. Он классик русской литературы. Он также был романистом, философом, публицистом и журналистом. Он родился 11 ноября 1821 года в Москве и умер 9 февраля 1881 года в Санкт-Петербурге. С детства он всегда мечтал стать писателем. С детских лет одним из известных русских поэтов Федора Достоевского был Александр Пушкин. Первый же его роман «Бедные люди», которые высоко оценились. В своей жизни он решил заняться литературой и посвятить этому все свое время. В своих произведениях он выразил реальную жизнь общества. Его роман открывает такие тайны жизни и характеров общества, которые до него не снились никому. Очень знаменитые и популярные романы его – это «Преступление и наказание», «Идиот» и еще другие. Его романы переводились на разных языках мира, поэтому он очень знакомый писатель для нас тоже. Его творческая деятельность такая богатая, что невозможно рассказать только в двух словах. Я хочу сказать, что он знаменитый не только в своей стране, а также во всем мире. Спасибо. Ами профессор доктор Тайбул Хасан Хан, Янгинагар Бисвабидьялой, Итихас Бибагер, Акжон Обосорпрапто Оддхапок. আপনারা জানেন যে এই বছর 11 নভেম্বর আমরা রাশিয়ার এবং বিশ্ব সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র ফেদর দস্তয়েভস্কির 199তম জন্মবার্ষিকী পালন করছি। দস্তয়েভস্কির পুরো নাম ফেদর মিখাইলোভিচ দস্তয়েভস্কি। তিনি ছিলেন রুশ সাহিত্যের একজন জনপ্রিয় পুরোধার লেখক, গল্পকার, একাধারে উপন্যাসিক, দার্শনিক, সাংবাদিক, বলতে গেলে সাহিত্য জগতের প্রায় সব কিছু। 1821 সালে 11 নভেম্বর দস্তয়েভস্কি মস্কোতে জন্মগ্রহণ করেন এবং 1881 সালে 9 ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবুর্গে মৃত্যুবরণ করেন। ছোটবেলা থেকেই ফেদর দস্তয়েভস্কি আকৃষ্ট হন লেখালেখির প্রতি এবং তখন থেকেই স্বপ্ন দেখেন একজন ভালো লেখক হবেন। দস্তয়েভস্কির বাল্যজীবন, বিশেষ করে রুশ নিম্নবর্গের, রুশ গরিব জনগণের জীবনযাত্রা এবং রুশ কবি সাহিত্যিকদের, সমালোচকদের লেখনী তাকে দারুণভাবে প্রভাবিত করে। দস্তয়েভস্কির প্রিয় কবি ছিলেন আলেকজান্ডার পুশকিন। পুশকিনেরও প্রভাব দস্তয়েভস্কির উপর দারুণভাবে লক্ষণীয়। দস্তয়েভস্কির প্রথম উপন্যাস রুশ ভাষায় বেদনি লুজি, গরিব জনগণ, বিশেষভাবে প্রশংসিত হয়েছে। দস্তয়েভস্কির জীবন তিনি নিবেদিত করেন সাহিত্যকর্মে, লেখালেখিতে। তার সাহিত্যকর্মে তিনি রুশ সমাজের বাস্তব জীবনধারা তুলে ধরেছেন। তিনি সমাজ জীবনের গভীরতা, বাস্তবতার বিভিন্ন দিক উপলব্ধি করেছেন এবং
তার সাহিত্যকর্মে নিপুণভাবে নিখুঁতভাবে তুলে ধরেছেন। এই বিবেচনায় তিনি ছিলেন সেই সময়ের প্রথম সামাজিক উপন্যাসিক। দস্তয়েভস্কির সাহিত্যকর্ম শুধু রুশ সাহিত্যে নয়, বরং বলা যায় বিশ্ব সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ। তার বিখ্যাত এবং জনপ্রিয় সাহিত্যকর্মের মধ্যে প্রিস্টুপ্লেনিয়া ই নাকাজানিয়া, রুশ ভাষায়, বাংলায় যদি বলি অপরাধ ও শাস্তি, এবং দ্য ইডিয়ট প্রায় সবার কাছেই পরিচিত। এছাড়াও তিনি অন্যান্য লেখালেখির জন্যও বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। বলা যেতে পারে দস্তয়েভস্কির সাহিত্যকর্ম লেখালেখি পরবর্তী প্রজন্মকেও গভীরভাবে প্রভাবিত করেছে। দস্তয়েভস্কির সাহিত্যকর্ম নিয়ে অল্প কথায় অল্প পরিসরে শেষ করা সম্ভব নয়। রুশ ভাষাসহ বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায় দস্তয়েভস্কির সাহিত্যকর্ম অনুবাদ করে প্রকাশিত হয়েছে। তিনি রুশ সহ বিশ্ব জনগণের কাছে, আমাদের কাছেও অতি প্রিয় এবং সাহিত্য জগতের গুণগত মানে অত্যন্ত জনপ্রিয়। দস্তয়েভস্কির জন্মদিনে আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।